প্রচণ্ড বরষুণত চব্বিশ ঘণ্টাত বিশজন লোকের মৃত্যু, বন্ধ সাতখন জেলার সকল শিক্ষানুষ্ঠান, রাজস্থানত ভয়াবহ পরিস্থিতি। রাজস্থানত প্রবল বরষুণে স্তব্ধ করেছে জনজীবন। রাজ্যখনত চব্বিশ ঘণ্টাত প্রবল বরষুণ আর ইয়ার ফলত সৃষ্টি হওয়া দুর্ঘটনাত কমেও বিশগী লোকে প্রাণ হেরুয়াইছে। রাজধানী জয়পুরকে ধরে রাজ্যখনের বহুকেক শহরত বরষুণের ফলত বহু অঞ্চল প্লাবিত হওয়াত নাগরিকর দুর্দশা বৃদ্ধি পাইছে। বরষুণের তীব্রতার প্রতি লক্ষ্য রাখি রাজ্যখনের শিক্ষা বিভাগে সাতখন জেলাত বিদ্যালয়সমূহ বন্ধ ঘোষণা করে। বতর বিজ্ঞান বিভাগে জয়পুর, দৌসাং, টঙ্ক, সাওয়াই, মাধাপুরত অরেঞ্জ এলার্ট আর কোটা, বন্দি, ভরতপুর, আলোয়ার, নৌগিরি, ধলপুর, সিকার, আজমেরত ইয়েলো এলার্ট জারি করেছে আর জনসাধারণক সতর্কতা অবলম্বন করবলে আহ্বান জানাইছে। রাজস্থানত প্রবল বরষুণে স্তব্ধ করেছে জনজীবন। রাজ্যখনত চব্বিশ ঘণ্টাত প্রবল বরষুণ আর ইয়ার ফলত সৃষ্টি হওয়া দুর্ঘটনাত কমেও বিশগী লোকে প্রাণ হেরুয়াইছে। রাজধানী জয়পুরকে ধরে রাজ্যখনের বহুকেক শহরত বরষুণের ফলত বহু অঞ্চল প্লাবিত হওয়াত নাগরিকর দুর্দশা বৃদ্ধি পাইছে। বরষুণের তীব্রতার প্রতি লক্ষ্য রাখি রাজ্যখনের শিক্ষা বিভাগে সাতখন জেলাত বিদ্যালয়সমূহ বন্ধ ঘোষণা করে। বতর বিজ্ঞান বিভাগে জয়পুর, দৌসাং, টঙ্ক, সাওয়াই, মাধাপুরত অরেঞ্জ এলার্ট আর কোটা, বন্দি, ভরতপুর, আলোয়ার, নৌগিরি, ধলপুর, সিকার, আজমেরত ইয়েলো এলার্ট জারি করেছে আর জনসাধারণক সতর্কতা অবলম্বন করবলে আহ্বান জানাইছে। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 13।